দাবানো কিছু এরকম ইচ্ছা যেটা সবসময় বলতে থাকে যে যদি তুমি অন্য মানুষের কথাই শুধু শুনতে গেলে এবং নিজের যে অধিকার, নিজের যে সম্মান সেটাকে বারবার দাবিয়ে গেলে, তাহলে তুমি আর কখনো সুখী থাকতে পারবে না, খুশি থাকতে পারবে না। তোমার অন্তরের ইচ্ছা যদি প্রতিবার অন্য মানুষের উপরে নির্ভর হয়ে থাকলো, তাহলে একদিন এরকম আসবে কি সেই মানুষটি যে তোমাকে বারবার কথা বলছে, ভালো বলুক বা খারাপ বলুক, যদি তোমার অন্তর সেটাকে স্বীকার করতে পারছে না, তাহলে তোমার কষ্ট হবে। আর এই কষ্ট এত বেড়ে যাবে সময় আসতে আসতে যে তুমি কাঁদবে কিন্তু সেই মানুষকে প্রকাশ করতে পারবে না। প্রেম ভালোবাসা সম্বন্ধ কাছের মানুষের সাথে যখন আমি করি, তখন আমার একটা প্রথম ধারণা এটা থাকে যে আমি তার ইচ্ছা চাওয়াপাওয়াগুলোকে পূর্ণ করব। আর সেটার মধ্যে কোনো খারাপ জিনিস নেই, আমি অনেকবার বলেছি, কিন্তু আপনি যদি বারবার তাদের ইচ্ছা চাওয়াপাওয়াগুলোকে পূর্ণ করতেই গেলেন এবং নিজের কিছু আন্তরিক ইচ্ছাগুলোকেও বন্ধ করে রেখে দিলেন, চুপ করিয়ে রেখে দিলেন, সময়ের পর সময় চুপ করে রেখে দিলেন, তাহলে সেই দাবানো ইচ্ছাগুলো আপনাকে বিশাল অবসাদে নিয়ে যেতে পারে, যেখানে থেকে আপনি সেই কাছের মানুষের থেকে না কোনোদিনও প্রেম পাবেন, না ভালোবাসা পাবেন, না কোনো রকমের কোনো আন্তরিকতা বোধ তার থেকে আপনি কখনো পাবেন। যেহেতু সে তো অনেকবার দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনি জানেন যে কত কিছু জিনিসের অন্তরের মধ্যেই বিনাশ করে আপনি তাকে এই অবস্থাতে এনেছেন, সে আপনাকে এই ভালোবাসাগুলো দিচ্ছে। আর এই জিনিসটি কি বোঝার আছে যে যদি কেউ ভালোবাসার নামে, প্রেমের নামে, আমাকে বোঝানোর নামে, আমাকে সৎ পথে নিয়ে যাওয়ার নামে বারবার আমাকে কষ্টই দিয়ে যাচ্ছে, আমি যদি তার দশের মধ্যে দশটি কথা শুনে যাচ্ছি কিন্তু সে বিপরীতে আমার একটা কথাও শুনছে না, তাহলে এটা অতি সম্ভাবী যে আমার চোখে জল পড়বে। অন্তরটা এরকম থাকা দরকার তোমার আর সে মানুষের প্রতি যে সে যদি তোমাকে দশটা কথা বলছে, তুমি আটটি কথা শুনে নাও, কিন্তু নিজের সুখের, নিজের হিতের এবং নিজের অন্তরের তৃপ্তির জন্য দুটো কথা তোমাকেও প্রকাশে আনতে হবে, এবং সেই মানুষেরও দায়িত্ব হলো যে সেই তোমার দুটো কথা যেন সে শুনে। যদি না শুনছে তাহলেও তোমাকে উঠে দাঁড়াতে হবে এবং নিজের ইচ্ছাগুলো প্রকাশে আনতে হবে। মানুষ অনেক সময় এই সংসারে যখন কাছের মানুষের সাথেই সবসময় ঘিরে আছে, এই সমস্যাটি বারবার দেখা গেছে যে শুধু শুনে যাচ্ছি, শুধু যে যা বলছে, যেভাবে বলছে সেভাবে করে যাচ্ছি, কিন্তু নিজের যে কিছু অস্তিত্ব আছে সেটার থেকে বারবার মুখ ফিরিয়ে নিয়েছি। এটা কিছুদিন তো ভালো লাগে, কিছুদিনের পর আর কোনো কিছু মনেই হয় না, কোনো রকমের কোনো আন্তরিক বোধ মনের থেকে হারিয়ে ফেলে সেই মানুষ, যেহেতু সে ভাবে যে সে শুধু মেশিন, তার মধ্যে কোনো রকমের কোনো ইচ্ছা জাগ্রত হতে পারে না। কে কতটা কষ্ট দিচ্ছে আর আপনি কতটা কাঁদবেন, এটার উপরে নির্ভর শুধু এই জিনিসটি রয়েছে কি আপনি কতটা সহ্য করছেন। আপনি সহ্য করুন যদি সেই মানুষের সত্যি ভালোবাসা আপনার দরকার আছে এবং তার ভালোবাসাতে আপনিও তৃপ্ত থাকেন, কিন্তু দশের মধ্যে দশবার যদি তারই কথা শুনে যাচ্ছেন, একবারও যদি মনে আঘাত হচ্ছে তো আপনি উঠে দাঁড়িয়ে বলছেন না কি না এটা আমার পছন্দ না, না এই জিনিসটা তুমি যেটা করছো সেটা কোনো মতে আমি দেখতে পাচ্ছি না যে ভালো হচ্ছে। মানুষ নিজের ইচ্ছার যদি প্রকাশ করতে বন্ধ করে দেয়, তাহলে সেটা আর প্রেম থেকে যায় না, সেই কাছের মানুষের সাথে কোনো রকমের কোনো ভালোবাসা থেকে যায় না, সেটা শুধু একটা চুক্তিপত্র হয়ে শেষ হয়ে যায়। ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই করবেন চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।